हाय गाइज वेलकम बैक टू माय चैनल। आज के बेरी पड़े नतून एक रेस्टुरेंट डिसकवर करब बोले रास्ता हलो चिनार पार्क क्रसिंग थे डान दिखे जो रास्ता खड़ीबाड़ी 211 नम्बर बस स्टैंडर दिखे गे से रास्ता। आज के सान्डे दोपहर बेला चले एक नतून रेस्टुरेंटे खेते जैगाटार नाम हलो दाड़ाओ जैगाटार नाम हलो राजार हाट खामार खामार विष्णुपुर लेखा आछे आर रेस्टुरेंटर नाम हलो गजावा गजावा रेस्टुरेंट। मैं आप रास्ता ही एक रेस्टुरेंट डिसकवर करार्जन जा हठात ये देखे मन हलो ना एखे ट्राई करा जेते ही पारे। और बिरियानी हाड़ी रखा आछे मैं लोकजन के डाकार जो ये मन है रात्रि आसे एन जदिव हाड़ी किन्तु एखानेर जन्य हाड़ी खाली एटा हाड़ीटा रात्रि भरे जाबे आर एखाने रात्रिर बेला बाइरे बसार जन्य दिनेर बेला रोद दूरे ना। और ये देखते पाच एगुलो सब रात्रि मन है ओपेन है जबरदस्त चले एखे ये देखो पिज्जा काटारो रही है तो शीख टिक रही है एगल सब रातर जो बोधे शीख कबाब ओ रे डीजे आ कथाय है एगल सब रातर जो ना राते किचन खोला है राते आ डीजे आते अच्छा ऊपर बैंकट हल ओखने डीजे अच्छा अच्छा এমনিতে যারা খেতে আসবে তাদের কোনো ইয়ে নেই মানে তারা গান বাজনা শুনতে পাবে না ব্যাংকট ভাড়া করলে তারপরে আচ্ছা তো ব্যাংকটের ভাড়াটা কেমন ১০,০০০ তো কতজনের লোক এখানে দুশো জন এত বড় ওপরটা আচ্ছা আচ্ছা শুধু ভাড়া আচ্ছা রুফটপও আছে ওপেন আচ্ছা 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 ওটা যদি আমি আরো ডেকোরেট করতে চাই তার জন্য আলাদা খরচা ঠিক আছে থ্যাংক ইউ দেখে নাও যারা আশেপাশে থাকো তারা যদি ব্যাংকট ভাড়া করতে চাও করতেই পারো তো আমি তো আজকে লাঞ্চ করব বলে এসেছি চলো তোটাই দেখি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একটুখানি দেখে নাও তো এই হলো পুরো অ্যাম্বিয়েন্স আর এখানে চেয়ার না বড় বড় সোফার গদি রয়েছে ঝটপট একটু মেনু কার্ডটাতে চোখ বুলিয়ে নি চলো প্লেট এসে গেছে আমাদের খাবারও এসে গেছে ও এটা ওটার সাথে তো প্রদীপের এইটা আমরা অর্ডার দিয়েছিলাম গজাব্বা স্পেশাল তো স্পেশাল মানে বললো মিক্স তো থাকবেই আর তার সাথে এই প্রন চিপস থাকবে এটাই স্পেশাল তো চিপসের সাথে নুডলস কী করে খাবে সুন্দর লাগবে না এসে গেছে আমরা অর্ডার করেছিলাম হলো মিক্স গ্রেভি চাউমিন তো সেটা এসে গেছে বাট একটা কেউই একা খেতে পারবো না আর এই যে এখন এসে গেল এটা থাই চিকেন একদম লেস স্পাইসি আমরা ওই জন্যই বলেছি আমরা যেহেতু ঝাল কম খাই সেই জন্য তো দেখি টেস্টটা অবশ্যই বলবো তো ফার্স্টে চাউমিনটা টেস্ট করি দেখে তো ভালোই লাগছে মাকেও সাথে নিয়েছি মা অলরেডি হাফ খেয়ে নিয়েছে মা কেমন লাগছে একটু বলো ভালো গজাব্বার স্পেশাল খুব দারুণ টেস্ট এটা এটা ওদের যখন বললাম যে গজাব্বা দোকানটার নাম যেহেতু গজাব্বা তো গজাব্বা স্পেশাল কেন তখন বলতো এটাতে একটা স্পেশাল মশলা দেবে আর তাছাড়া সাথে এই যে প্রন চিপস দেবে যেটা আমি কিনে খেয়ে নিয়েছি তো যাই হোক সত্যি বলতে আলাদা কোনো মশলা দিয়েছি যার জন্য দারুণ টেস্ট দারুণ আর এক প্লেটটা এতটাই না মানে দুজনের তো খুব ভালোভাবে হয়ে যাবে এক প্লেটে আর এক প্লেটের দামটা আমি বলে দিচ্ছি এক প্লেটের দাম হলো ২০০ টাকা প্লাস জিএসটি তো একটা প্লেট নিলে দুজনের আরামসে হয়ে যাবে খুব খাওয়া না হলে আর কি তো চলো এটা ফিডব্যাকটা তো দিলাম আর দাঁড়াও এটারও বলি এটা হলো থাই চিকেন নিয়েছি আমরা অলরেডি খাওয়া হয়ে গেছে খেতে খেতে আমার ভিডিওর জন্য আমি ওয়েট করছিলাম যাই হোক আমরা যেহেতু ঝাল মশলা কম খাই সেই জন্য ওরা বললো এটা স্পাইসি কম হবে না এটাও দিও এটারও টেস্টটা দারুণ এটা হলো চার পিস চিকেন দিলে হাফ প্লেট ৫০ টাকা প্লাস জিএসটি আর যদি সরি ৫০ টাকা না ১০৫ টাকা ওয়েট 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 দামটা দেখে বলে দিই ১০৫ টাকা চার পিস চিকেন দেবে ফ্রাই চিকেন ১০৫ টাকা আর ৮ পিস দেবে ফুল প্লেট ২১০ টাকা প্লাস জিএসটি তো যাই হোক একদম দারুণ টেস্ট একটা নতুন জিনিস ট্রাই করলাম সবসময় চিলি চিকেন চিলি চিকেন চিলি চিকেন
টেস্ট করব গ্রেভি চাউমিনটা। তার আগে অলরেডি প্রদীপ আর আমার মা খাচ্ছে, আর আমার মা বের করেছে, দেখো কি সুন্দর, মা বলে গাজরগুলো কেটেছে, দেখ কি সুন্দর ফুল ফুল করে, মা বলছে এক একটা এক এক রকম, এই দেখো এই গাজরটা এরকম বলে না, দেখতেই দেখেই অর্ধেক খাওয়া হয়ে যায়, তো সেরকম গাজরগুলো কি সুন্দর সুন্দর ডাইসে কেটেছে দেখো। তো যাই হোক, আমি নিয়ে নিলাম, এতটা কতটা খেতে পারবো দেখি, এখনও এটা এক্সট্রা রয়েছে, আমরা তিনজনে নেওয়ার পরে যে প্রদীপ আমার মা, অলরেডি আমরা যেহেতু হাক্কানের রুস এক প্লেট তিনজনে খেয়েছি, আবার এটা দেখা যাক এটা কী হয়। তো এটা টেস্টটা বলছি, তুমি তো খেয়েছো, কেমন টেস্ট বলো? তুমি তো গ্রেভি চাউমিন পছন্দ করো না? আমি আর আমার মেয়ে খুব পছন্দ করি। ও হ্যাঁ, ও এর মধ্যে এসব সস মস দিয়ে টেস্টটা পুরো বিগড়ে দেয়, এরমভাবে খাক আমরা দিই না। মা কেমন লাগছে বলো? কিছুই দেওয়া নেই মানে গ্রেভি ওইরমই হয়, এগুলো হেলদি খুব, তুমি সস টস দিয়ে একদম বিগড়ে দিলি মা, তাই মনে হচ্ছে শুধু নুন দাও। হ্যাঁ, যারা স্পাইস খাবে তারা যে তার মতো দিয়ে নেবে সস। হ্যাঁ, যেটা ওরা বানিয়ে দিয়েছে সেটা একদম ঠিক। আচ্ছা, এটা এক প্লেটটা আগে দেখিয়েছিলাম কোয়ান্টিটিটা, এক প্লেটের দামটা বলে দিই, এটার দাম হলো 180 টাকা প্লাস GST কিন্তু। তো চলো এবার খেয়ে রিভিউটা দিই। গ্রেভি চাউমিনটা খাওয়া শুরু করেছি, মা আর প্রদীপের অলরেডি খাওয়া হয়ে গেছে, ওরা সবাই বলছে খুব ভালো হয়েছে টেস্ট। তবে গ্রেভি চাউমিন যারা খাও তারা জানো এটাতে কোনো অত স্পাইস হয় না, যার জন্য স্পাইসলেস মানে সাদা মাটা খাওয়া আর খুব ভালো হজমের জন্য। এই না যে এখন খেলাম পেট ভার হয়ে থাকবে বিকেল পর্যন্ত, সেটা কিন্তু না, হজম হয়ে যাবে। এটা টেস্টও কিন্তু দারুণ। আর তার আগে তোমাদেরকে দেখালাম যে গাজরের ডাইসগুলো কী সুন্দর কেটেছে না, দেখেই মন ভরে যাচ্ছে। তো চলো তাহলে এটাও খাওয়া হয়ে গেলো, দেখে এরপরে কিছু খাই পেটে যদি জায়গা থাকে। আমার মা পাচ্ছে না, জোর জবরদস্তি কোয়ান্টিটি এতটাই বেশি দেয়, যে বললাম না এক প্লেট মতো ছিল দুজনের হয়ে যায়, আর সেখানে আমরা দুটো নিয়েছি তিনজনের জন্য। চলো খেয়ে নি, জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আমাদের বাড়ি থেকে এটা প্রায় 25-26 কিলোমিটার দূরে, তো এখানে আজকে সানডেতে মাকে নিয়ে এসো, নতুন একটা রেস্টুরেন্টে ট্রাই করলাম, ডিসকভার করলাম, ভালো লাগলো। মা খাওয়া দাওয়া কেমন লাগলো? ভালো। আর সবচেয়ে ভালো যেটা যে কোয়ান্টিটিটা খুব ভালো, মানে কোয়ান্টিটি এতটাই ভালো যে একটা নিয়ে দুজনে ইজিলি খেতে পারো, এটা কিন্তু সব জায়গায় হয় না। চলো তাহলে, আর এটা খাবার পরে ভেবেছিলাম একটু কিছু ড্রিঙ্কস নেবো, ওরাও জিজ্ঞেস করছিলো, বাট পেটে আর জায়গা নেই। আমার মা তো এরম এরম করে উড়ি বাবারে মা ফেলবে না কিন্তু। তো যাই হোক, মা জবরদস্তি খেয়েছে, এই দেখো এখন আর মানে আমাদের জল খাবারও পেটে জায়গা নেই। চলো তাহলে খেলাম, তোমরা যদি এদিকে থাকো বা তোমরাও আমার মতো, আমি যাদবপুরে থাকি, তোমরাও চাইলে যাদবপুর থেকে এত দূরে আসতেই পারো, এসে এখানকার খাবার ট্রাই করতে পারো, টেস্ট তো ভালো আছে। তার সাথে সাথে আমি যেটা আবারও বলছি যে কোয়ান্টিটিটা কিন্তু খুব ভালো, আর দাম তো অ্যাজ ইউজুয়াল সব রেস্টুরেন্টে যেমন হয় সেরকমই। চলো তাহলে রেস্টুরেন্টটা তোমাদের দেখিয়ে দিলাম, খাবার দাবারের কথাও বলে দিলাম, কোয়ালিটি আর টেস্ট সব কিছু, কোয়ান্টিটি সব কিছু, যদি পারো অবশ্যই আমি বলবো একবার এসে ট্রাই করো, এক একটা রেস্টুরেন্টে ট্রাই করতেই পারো, ভালো লাগে, এক এক রকম টেস্ট তাদের, এ কত রকম নতুন কিছু জানা যায়, আর আমরা বাঙালিরা তো খাওয়া পেলেই সেখানে আগে ছুটে যাই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।